আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রেড ওয়াটার কুলিং নিয়ে। আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের কুলেন্টস রেড ওয়াটার কুলেন্ট মার্কেটিং করতেছে, বিভিন্ন কোম্পানি বা বাজারজাত করতেছে, যেটাই হোক এক্স ওয়াই জেড। তো আসলে অনেক ক্ষেত্রে আমার মার্কেটিংয়ের লোকজন অনেক সময় কমপ্লেন করে যে স্যার আমাদের কুলেন্টস যদিও কোয়ালিটি সম্পন্ন আমরা দাবি করতেছি, বাট বাজারে বিভিন্ন ধরনের কুলেন্টস পাওয়া যায় খুব কম দামে, খুবই কম দামে, খুবই নিম্ন প্রাইজে, এবং কোয়ালিটি দেখতে আমাদের থেকেও আরও ভালো, চকচকা, আরও ভালো কালার, আরও থিকনেস, অনেক কিছু থাকে। তো দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের দেশের যারা ব্যবসা করে দোকানদাররা, আমি জানি না তারা কিভাবে কম্পে করে অথবা কিভাবে এটাকে সমন্বয় করতে পারে, বা কিভাবে আমরা জানি যে কুলেন্টটা কতটুকু কার্যকরিতা আমরা অনেকে জানি না। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের বেন্টন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন কুলেন্টস আছে, যেটা হচ্ছে অ্যান্টি ফ্রিজার, যেটা আমরা মনো ইথাইলিন গ্লাইকল বেস থেকে করি। মনো ইথাইলিন গ্লাইকল বেস মিনস আপনি অথবা ইথাইলিন গ্লাইকল বেস হতে পারে, মনো ইথাইলিন গ্লাইকল বেস হতে পারে, এটা মুখ্য বিষয় না, এটা হচ্ছে একটা পলা কেমিক্যালস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মধ্যে দিতে হবে ইনভাইটর, এর মধ্যে থাকতে হবে ক্যারোজিন, করোসিন, যেটা আমাদের রেড ওয়াটার কুলেন্টে দীর্ঘদিন ব্যবহারের পর ট্যাঙ্কিটা যেন হলুদ বর্ণ না থাকে, জং না আসে, তারপরে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা অনেক সময় অনেকে বলে যে রেড কালার কুলেন্ট অনেক ভালো টয়োটার বা অন্যান্য কোম্পানির। তো আমার কাছে তিনটা কালার আছে আমাদের যেটা মার্কেটে হয় বেশি, বেশিরভাগ আমাদের বাংলাদেশে হয় এই কালারটা হয় গ্রিন কালারটা এবং এই রেড কালারটা, হ্যাঁ এই রেড কালারটা হয়। আর আমাদের একটা স্পেশাল কালার আছে যেটা মালয়েশিয়াতে হয়, এটা আমাদেরও আছে বাংলাদেশে, এটা অনেক, এটা ক্যামেরাতে দেখা যায় ইয়েলোইশ, বাট আপনি যখন একটা ইতে ঢালবেন, একটা চকচল টেস্ট টিউবের নেবেন, তখন একটু কালারটা চেঞ্জ হবে। আমি দেখাচ্ছি, হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট কালার, এটাকে বলা হয় ফ্লোরেশন ইয়েলো, এটা অ্যাকচুয়ালি গ্রিনও না, ফ্লোরেশন ইয়েলো বা ইয়েলো না। তো এই কুলেন্টটা আমি কিভাবে বুঝতে পারবো যে এটা মানসম্মত কি না বা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এটা আমরা আসলে সহজেই আমাদের দেশে হাত দিয়ে বা অনেকেই মনে করে যে এটা দামি বা এটা হাতে নিলে হাত গরম হয়, এটা পিছলাত্ব বেশি। তো এগুলো থেকে আসলে আমাদের বাইরে হয়ে আসতে হবে। আমরা যদি বিজনেস করি যাই করি না কেন, আমাদের টেকনোলজি আমাদের আপডেট করতে হবে, আমাদের দেশের টেকনোলজি আমরা যদি আপডেট না করি তাহলে কিন্তু হবে না। তো প্রাথমিক অবস্থায় আপনাদের যারা পিএইচ পেপার আছে, আপনারা পিএইচ পেপার দিয়ে টেস্ট করতে পারেন যে এটা পিএইচ ভ্যালু কত থাকে বা মিক্সিং করার পরে কত আসে। তো আমি একটা পিএইচ পেপার নিই, আসলে আমি খুব কিপ টাইম করে চলি, তো আমি এই পিএইচ পেপারটাকে কেটে দুই ভাগ করে নেব, অপচয় করব না। আমি চাইলে একবারে দিলে পিএইচটা একবারে চলে যেত একটা পেপার, তো আমি এখান থেকে কেটে এটাকে দুই ভাগ করে নেব। আমি আসলে এমনিতে একটু কিপটা মানুষ, তারপর আপনাদেরকে ওই এটা পদ্ধতিটা জানিয়ে দিলাম। আর যেমন আমি এটা কেটে নিলাম, তো এটা আমি পিএইচ টেস্ট করবো এখন। এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশন পিএইচ আমরা পাচ্ছি 9.5 নর্মালি আর কি, 9.5 অথবা 10 আর কি, অলমোস্ট 10 এর কাছাকাছি কনসেন্ট্রেশন আমাদের বেন্টনেরটা। তো এখন আমরা এটা হচ্ছে নর্মালি দোকানদাররা টেস্ট করে আর কি, যেটা কনসেন্ট্রেশন আমাদের দেশে আবার ফ্রি মিক্সও পাওয়া যায়,
বাজারে অনেক সময় ডাইরেক্টলি আপনি কিনে কুলেন্ট সরাসরি দিয়ে দিবেন, তো আসলে এটা অন্যান্য দেশে এটা অ্যালাউ করে না, আসলে বাংলাদেশে এটা করে। তো আমরা পিএইচটা পেয়েছি কত, 10। এটা আমরা এখন ডাইলেশন করতে হবে, আমরা যখন ডাইরেক্টলি এটা আমাদের রেড ওয়াটারে দেওয়া যাবে না, ডাইরেক্টলি দেওয়া যাবে, বাট এর সাথে পানি মিক্স করতে হবে 1:6 আর কি, 6 বার অথবা 5 বার আপনি পানি মিক্স করলে আমরা পিএইচ পাবো কত, 8.5 আর কি পাবো। তো 8.5 আসলে এটা পিএইচ পেপারে নর্মালি হয় না, নর্মালি এটা আমরা বুঝতে পারবো না। তো যে সমস্ত বড় বড় কোম্পানি বা কিছু আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা এই কুলেন্টটা পরীক্ষা করবো এইভাবে, ডিজিটাল আইসোলেশন যেটাকে বলা হয় রিফ্র্যাকটিভ মিটার। এই রিফ্র্যাকটিভ মিটার নিয়ে আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না বলে আসলে আমি এই জন্য পিএইচ পেপার নিয়েছি, অথবা আমরা আসলে এই রিফ্র্যাকটিভ মিটার দিয়ে আমরা পরীক্ষা করতে হবে। যেমন এটার মধ্যে মিক্সিং করে আমরা যখন পানিটা রেডিওটার কুলেনে দিয়ে দিব, ওখান থেকে 1 ফোঁটা পানি এভাবে নিব, এভাবে নিয়ে এর মধ্যে দিব, দেওয়ার পরে, হ্যাঁ এর মধ্যে দেওয়ার পরে আমরা একটু মাখিয়ে নিব হাত দিয়ে, পরে এটা দিয়ে এখান দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের পিএইচটা কত আসছে। যেমন আমার এটাতে দেখাচ্ছে, নর্মালি এটাতে আমার এটাতে দেখাচ্ছে 10.5, দ্যাট মিন্স আমি যে পিএইচ পেপার দিয়ে পরীক্ষা করেছি ওটা একুরেট না, তো আমি কনসেন্ট্রেশন পাইছি 10.5। এটাকে বলা হয় রিফ্র্যাকটিভ মিটার আর কি, ঠিক আছে। তো আমরা যখন ওই আমাদের রেডিওটার কুলেন্টে আমাদের কুলেন্টটা ব্যবহার করব, পরে এটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেটা আমরা যাচাই করতে হলে আমাদের রেডিওটার কুলেন্টে যখন পানিটা মিক্সিং করব, মিক্সিং করে সেখান থেকে একটা ড্রপ আমি নিব, নিয়ে আমি রিফ্র্যাকটিভ মিটার দিয়ে অন দ্য স্পট চেক করব, চেক করে দেখব আমার কুলেন্টের পানিটা 8.5 আছে কিনা, 8.5 বেলু, 8.5 টু 9.5 মাইনাস প্লাস 1 আর কি। তো এটা আমরা চেক করব, কিন্তু ঘন পাতলা সেটা মুখ্য বিষয় না, এখন এটা আমরা আজ থেকে জানবো যে এটা ঘন আর পাতলা দিয়ে কোনো আসলে হয় না, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে পিএইচটা কত আছে। আর আপনার এবার আমরা এর মধ্যে থেকে আমরা আরও অনেক কিছু টেস্ট করতে পারবো, যেটা হচ্ছে ক্লোরিন টেস্ট আছে, ক্লোরিন টেস্ট করতে পারবো, তারপরে আয়রন ফ্রি টেস্ট করতে পারবো, এগুলো টেস্ট করতে হবে। বাট এগুলো দরকার নেই, এত ব্যয়বহুল খরচ করার দরকার নেই, আমি শুধু গ্রিন কালার, রেড কালার এগুলো ইস্যু না, এগুলো অনেকেই অনেক রকম করে, অনেক জাস্ট কালারটা নিয়ে ফ্যাক্টর, কালারটা আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। কালারটা আমরা ইউজ করি নর্মালি দুইটা কাজে, একটা কাজ হচ্ছে আমার প্রোডাক্টটাকে আমি আইডেন্টিফাই করা, দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যখন রেডিওটার কুলেনে দিয়েছেন প্রাথমিক অবস্থায় দিলে কালারটা ছকছকা থাকে, বা দীর্ঘদিন যখন আপনি ব্যবহার করবেন বা আপনার ইয়ের মধ্যে আপনার ট্যাঙ্কির মধ্যে দেখা যাচ্ছে আয়রন জমে থেকে এলো কালার হয়ে গেছে, তো আপনি যখন কুলেন্টটা দিয়েছেন তো এটা যে নতুন কুলেন্ট বা এটা যে কাজ করতেছে এটা বুঝতে হবে, বাট ওটাতে ওখানে আইডেন্টিফাই করার জন্যই আমরা কালারটা মূলত দিই, বাট কালার কোনো আমাদের কুলেন্টে কোনো এফেক্ট হয় না। আমাদের মূল উপাদান হচ্ছে এটা, মূল উপাদান হচ্ছে এটা, যেটাকে বলা হয় মোনো ইথাইলিন গ্লাইকল অথবা ইথাইলিন গ্লাইকল, তার মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট যুক্ত রয়েছে, তো এটাই আর কি। তো আপনাদেরকে আসলে বোঝানোর জন্য কালার বিষয় না, ঘনত্ব পাতলাত্ব বিষয় না, বিষয় হচ্ছে আমাদের কাজ কতটুকু করতেছে আমরা এটাকে পরীক্ষা করতে হবে। আমরা ট্যাঙ্কিতে দেওয়ার পরে এটা স্টার্ট করে মিক্সিং হলে তখন 5 মিনিট চালানোর পরে ওখান থেকে 1 ফোঁটা নিয়ে আমরা পরীক্ষা করে দেবো, তা পরীক্ষা করতে হলে আমাদের 4টা ওয়েতে পরীক্ষা করতে পারবো। একটা হচ্ছে আপনার কেমিক্যালস, যদি আপনার কনসেন্ট্রেশন বার করতে চান, এটা হচ্ছে ভিসকোসিটি কতটুকু আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কতটুকু আছে, এটা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.06, যখন পানির সাথে ডাইলেশন করব তখন 1.01 এর মধ্যে চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে পিএইচ, তৃতীয়ত হচ্ছে আমাদের ঠান্ডা কতটুকু হয়েছে সেটা দেখা, আর যদি আমাদের ক্লোরিন টেস্ট করতে চাই তাহলে ক্লোরিন টেস্ট
আনালা আয়রন টেস্ট করতে হলে এগুলো অনেক কিছু দরকার হয়, বাট এগুলো তো কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনি আপনার ওটা কতটুকু কার্যকারিতা, পানি নাকি কোন লবণ দিয়ে মানুষ আপনার কাছে পণ্য বিক্রি করতেছে সেটা যাচাই বাছাই করার জন্য আমরা যারা দোকানদার আছি বা ক্রেতা রয়েছি, ক্রেতারা তো আসলে সম্ভব না, যারা সচেতন রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক এডুকেশন অনেক ইয়ে রয়েছেন, তারা আসলে মার্কেটে অনেক যাচাই বাছাই করেন, আমাদের দেশে এখন অনেক সচেতন মানুষ রয়েছেন, অনেক অভিজ্ঞ কেমিস্ট রয়েছেন। তো আমি আবার বলতেছি কালার মূল ফ্যাক্ট না, বাট রেড কালারটা আমি আপনাদেরকে দেখাই না, সেম জিনিস জাস্ট কালারটা, এটা হচ্ছে গ্রিন কালার, চাইলে গ্রিন কালারটাও দেখাইতে পারবো, বাট কোনো ইয়া নাই, সেম আমি টেস্ট করে নিয়েছি, পিএইচ 10.5 আর কি, যেটা কনসেন্ট্রেশন, যেটা কনসেন্ট্রেশন পিএইচ পাবেন 10.5। পানির সাথে যখন ডাইলিউশন করবেন তখন আপনার রেড ওয়াটার কুলেন্টে আপনি পাবেন 8.5 to 9.5, বাট কনসেন্ট্রেশন আপনার পাবেন 10.5 পিএইচ ভ্যালু। পিএইচ মিনস পাওয়ার অফ হাইড্রোজেন। হ্যাঁ, তো পাওয়ার অফ হাইড্রোজেনটা আমরা টেস্ট করে নিব। সবাইকে অনেক ধন্যবাদ, আর আমার ব্যান্টন ফ্যাক্টোরিয়ামের জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রোডাক্ট আমরা যথাযথ সময় আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ পণ্য দেওয়ার জন্য, যেটা আমাদের সম্পূর্ণ আমাদের মালয়েশিয়ান টেকনোলজি ফর্মুলেশনগুলো আমরা এখান থেকেই ডেভেলপ করি। তো সবাই ভালো থাকবেন, সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।